রাজ্যে দুর্যোগ চলছে। দুর্যোগ মোকাবেলায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী, বিধায়ক এবং জনপ্রতিনিধিরা সক্রিয় রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রয়াস গ্রহণ করা হয়েছে। এই অবস্থায় রাজ্যে যথেষ্ট পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মজুত রয়েছে। এ নিয়ে উৎকণ্ঠার কোনো কারণ নেই। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী জানান, খাদ্য দপ্তরের পক্ষ থেকে আহ্বান থাকবে কোথাও যাতে মানুষের মধ্যে পিডিএফ সাপ্লাই বা খাদ্যদ্রব্য নিয়ে উদ্বেগ তৈরি না হয়। ব্যবসায়ীদের বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি করা চলবে না। সংশ্লিষ্ট বিষয়ে ব্যবসায়ীরাও তাকে আশ্বস্ত করেছেন বলে জানান খাদ্যমন্ত্রী। আমাদের আহ্বান থাকবে যাতে কোথাও জনগণের মধ্যে, মানুষের মধ্যে পিডিএস সাপ্লাই নিয়ে বা খাদ্যদ্রব্য নিয়ে কোথাও কোনো ধরনের যেন উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি না হয়। সাংবাদিক বৈঠকের আগে আমরা জাস্ট ডাইরেক্টরকে নিয়ে আগরতলা শহরের যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে একটা বৈঠক করেছি এবং তাদেরকে কড়া ভাষায় বলা হয়েছে, আহ্বান রাখা হয়েছে যে বাজারে যেন কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের জিনিস বৃদ্ধি না পায়। সাংবাদিক সম্মেলনে তথ্য নিয়ে খাদ্যমন্ত্রী জানান, রেশনিং ব্যবস্থায় আগামী 76 দিনের জন্য চাল মজুত রয়েছে, গম এবং আটা মজুত রয়েছে 99 দিনের, লবণ 31 দিনের, মসুর ডাল মজুত রয়েছে 16 দিনের। তিনি জানান, লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনের আচরণবিধি থাকার কারণে ভোক্তাদের চিনি সরবরাহ করা সম্ভব হয়নি। পুজোর মাসে রেশন ভোক্তাদের বকেয়া চিনি একসাথে প্রদান করা হবে। আমাদের সারা রাজ্যের রেশন শপগুলোতে এবং খাদ্য দপ্তরের কাছে বর্তমানে চাল, 76 দিনের চাল আমাদের মজুদ রয়েছে, 76 days। সুতরাং চিন্তার কোনো বা উৎকণ্ঠার কোনো অবকাশ এখানে নেই। আমাদের গম বা আটা 99 দিনের রয়েছে, চিন্তা বা উৎকণ্ঠার কোনো ব্যাপার এখানে জনগণের মধ্যে যেন না আসে। আমাদের লবণ 31 দিনের রয়েছে, মসুর ডাল আমাদের 16 দিনের রয়েছে রেশনের ব্যবস্থাগুলোর মধ্যে। চিনি, আপনারা জানেন যে লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের কারণে কোড অফ কন্ডাক্ট ছিল, তাই আমরা গত মাসে চিনি প্রদান করতে পারিনি, এই মাসে আমরা দিতে পারিনি। টেন্ডার ফাইনাল হয়ে গেছে এবং পুজোর মাসে আমরা একসঙ্গে সবাইকে যে বকেয়া চিনিটা সেই চিনিটা আমরা প্রদান করি। তিনি জানান, খোলা বাজারে আগামী 27 দিনের জন্য চাল মজুত রয়েছে, ডাল মজুত রয়েছে 11 দিনের, ভোজ্য তেল মজুত রয়েছে আগামী 83 দিনের জন্য, আলু মজুত রয়েছে 7 দিনের, পেঁয়াজ মজুত রয়েছে 5 দিনের, আটা 42 দিনের এবং খোলা বাজারে আগামী 25 দিনের জন্য চিনি মজুত রয়েছে। সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী আরও জানান, বন্যায় আক্রান্তদের জন্য হেলিকপ্টার করে প্যাকেটজাত খাদ্যদ্রব্য প্রদান করা হবে। এর জন্য মোট 20,000 প্যাকেটজাত খাদ্য প্যাকেটিং করা হচ্ছে। এখন পর্যন্ত 3,140 প্যাকেটজাত খাদ্য বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, রাজ্যে পেট্রোল এবং ডিজেলের আগামী 9 দিনের মজুত রয়েছে, পেট্রোল এবং ডিজেলের কোনো রেশনিং করা হয়নি, পেট্রো পণ্য নিয়েও চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।